রিথির কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি বাঙালিদের খুব প্রিয় একটা ডিশ চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি তিনটে ছোট সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা, কিছুটা রসুন, একটা কাঁচা লঙ্কা এবং 4 চামচ মতো নারকেল নিয়েছি। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি পেস্টটা বানাবার পর এটাকে ছেঁকে নেব, শুধুমাত্র রসটা ব্যবহার করব। আমি ছেঁকে নিই কারণ ছেঁকে নিলে গ্রেভিটা খুব মসৃণ হয়। আমি এখানে 350 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াতে অল্প সর্ষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে আগে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, তাই অল্প তেল দেবেন, তাতেই হয়ে যাবে। অবশ্যই চিংড়ি মাছগুলো ভাজার আগে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার কোনো কাঠি দিয়ে লম্বালম্বিভাবে কভার করবেন, না হলে মাছগুলো ভাজার সময় গুটিয়ে যাবে। মাছগুলোর দুপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই একটা দারচিনি, একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর আমরা যে পেস্ট বানিয়ে ছেঁকে রেখেছিলাম সেই রসটা ঢেলে দেব। আবারও বলছি, পেস্টটা আমি বানিয়েছি তিনটে ছোট সাইজের পেঁয়াজ, 10 থেকে 15 কোয়া রসুন, 1 গিঁট মতো আদা, যেটা বাটার পর 1.5 চামচ মতো আদা হতো, 4 চামচ মতো নারকেল এবং 1টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছি। এবং পেস্টটা বানানোর পর সেই ছেঁকে রসটা শুধুমাত্র আমরা এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। আর দেব আমরা পরিমাণ মতো নুন। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট পর আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং আবারও 3 থেকে 4 মিনিট আমরা ফুটতে দেব। ফুটে যখন জলটা অনেকটাই কমে আসবে তখন আমরা গ্যাস অফ করে গরম মশলা দেব এবং ভালো করে মিশিয়ে নিয়ে আমরা সার্ভ করব চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমরা কোনো রকম এক্সট্রা মিষ্টি দিইনি, কারণ নারকেলের একটা নিজস্ব মিষ্টতা থাকে, তাই মিষ্টি ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ঝাল মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।